হাশরের দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন জিনদেরকে, ইয়া মাশাআল জিন্নে কাদ ইস্তাকসারতুম মিনাল ইনসি, হে জিন সম্প্রদায় অনেক বেশি পদভ্রষ্ট করে দিয়েছো মানুষদেরকে তোমরা। কিভাবে পদভ্রষ্ট করে জানেন? জিনেরে খুশি করার জন্য অনেক কিছু করে মানুষ, জিন দিয়া কাজ নেয়, জিন হাজির করায়, দেখেন না। হ্যাঁ, জিনে গায়েব জানে না, নাউজুবিল্লাহ, কেউ যদি বিশ্বাস করে জিনে গায়েব জানে তার ইমান চলে যাবে, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। গায়েব জানে কে? একমাত্র আল্লাহ, আর কেউ গায়েব জানে না। অথচ জিন জিনে হাজির করে জিজ্ঞাসা করে এটা কি হয়েছিল, এটা কি হয়েছিল। জিনদের অনেকে বলে, কেমনে বলে এটা শুনে বলে রাখি, জিনেরা অনেক লম্বা হায়াত পায়, হাজার বছর হায়াত পায়। তো এরা একে অপরের সাথে খুব দ্রুত কমিউনিকেশন করতে পারে। আমরা যেমন দরজার আড়ে দেখতে পাই না, ওরা দেখতে পায়। আল্লাহ তাআলা বলিয়ে দিছে, ইন্নাকুম ইয়ারাউনাহু হুয়া ক্বাবিলুহু মিনা সিলাতারাউন, তোমরা তা দেখতে পারো, তোমরা দেখতে পায়। তো কি করে, যেটা বুঝে পাচ্ছি, যে লোকটা মরে গেছে ওই লোকটার জিনটা ওখানে বসে আছে, প্রত্যেক মানুষের একটা জিন আছে। তো এর জিজ্ঞাসা কি হয়েছিল রে, তো বলে বলে আসে, বলে এইটা হয়েছিল, ও গায়েব জানে, ওর তো জিজ্ঞাসা করে জেনে নিছে, বুঝছেন কথাটা। ওই লোককে জিজ্ঞাসা করে জেনে নিছে, জানে নিয়ে তারপর বলতেছে এটা গায়েব জানা বলে না, এটাকে এটা কমিউনিকেশন জাস্ট। আপনি যদি কোনো, এখন ঢাকায় বৃষ্টি হয়েছে, টেলিফোনে জানে বলে তো ঢাকায় কিন্তু বৃষ্টি হয়েছে, এটা গায়েব জানা হবে ঠিক, ওই কমিউনিকেশন চালায় তারা। আর আপনি বুঝেন যে কি, জিনে তো মনে হয় কিছু একটা জানছে, জিন হাজির করতেছে। এই জন্য এইগুলো হাজির করা কি শিরিক, কারণ তাদের কাছে আপনি ধারণা করতেছেন, আশা কোনো কিছু পরিবর্তন আশা করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলেছেন, মান আতা কাহিনান, কেউ যদি কোনো গণকের কাছে আসে, ফাসাদ ফাসালহু, কোনো কিছু জিজ্ঞাসা করে তাকে, তাহলে ফালাম ইউকবাল্লাহু সালাতুন আরবাঈন লাইলা, 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল হবে না। আর যদি বিশ্বাস করে সে কি বলছে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নাযিল হয়েছে তার পিছনে কুফরি করলো, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। কেন জানেন? কারণ সে যে গায়েবের কথা জানতে চাচ্ছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র ছিল ইমাম আবু ইউসুফ, নাম শুনেছেন না? ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ একজন জিজ্ঞাসা করছে, বলতেছে অমুকের নবুয়তের দাবি করছে, আমি তারে জিজ্ঞাসা করছি যে তোমার নবুয়তের প্রমাণ কি, তুমি তো কাফের হয়ে গেছো। কেন জানেন? নবুয়ত সে যে মিথ্যাবাদী এতে কোনো সন্দেহ নাই, প্রমাণ চাইতে পারবেন না। প্রমাণ চাওয়ার অর্থ হচ্ছে প্রমাণ দিলে কি আপনি নেবেন নাকি? মিথ্যাবাদীকে প্রমাণ, নবুয়তের দাবিতে সব মিথ্যাবাদী, আপনি কি প্রমাণ চাইতে পারেন তার কাছে? চাইতে পারেন না, কোনো প্রমাণ চাওয়ার সুযোগ নেই। এই মিথ্যাবাদী এত, তাকে তার একমাত্র শব্দ শাস্তি হচ্ছে যে ইসলামী সরকার তাকে মৃত্যুদণ্ড শাস্তি দিত, এটা হচ্ছে কাজ। এই আবু ইউসুফ বলতেছেন, না তুমি প্রমাণ চাইতে পারো না, যে কেউ প্রমাণ চাইবে সে কাফের হয়ে যাবে, কারণ প্রমাণ দিতে নবু আল্লাহ রাসূলের উপর আর নবুয়ত আসবে না। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলার, আল্লাহ তাআলা যেটা আল্লাহর সিফাত বা গুণ, তিনি সবকিছু জানেন, এটা অন্য কেউ যদি দাবি করে সে কাফের হয়ে যাবে। আর কেউ যদি অন্য কাউকে জানতে চায় তারই তার আমল কবুল হবে না, বরবাদ হয়ে যাবে। এরপর সে যদি বলে, তারপর যদি মনে করে যে এটা সত্য, তাহলে সে ঈমান চলে যাবে। কত কঠিন কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিনিসটাকে আমাদের সাবধান করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মান তাআল্লামা আবাজাদ ফাকাদ আতা বাব মিন আবওয়াবিস সিহর, যে ব্যক্তি আবজাদের হিসাব জানলো, বসে বসে অঙ্ক কষলো, সে জাদু জাদু বিদ্যা রপ্ত করলো। আমাদের দেশে আবজাদের হিসাব শুনছেন কিনা? কোনোদিন শুনছেন? হুজুরের কাছে যায়, বল হুজুর কিতাবটা দেখেন তো কি হয়েছে, তোর নাম কি, তোর মার নাম কি। এরপরে বসে বসে তিনি অঙ্ক কষা, হ্যাঁ, দুই আর চার বের করে একটা বল, তোমার এইটা হয়েছে, বলো মিথ্যুক, তুই কোত্থেকে জানলি, তুই গায়েব জানিস নাকি? হ্যাঁ, তোর মতো মিথ্যুক আল্লাহ দুনিয়াতে আর না, তুই কিভাবে জানিস? এটা আল্লাহর জিনিস, তুই কিভাবে জানিস? হ্যাঁ, যেই হুজুর এটা দাবি করে সে তো জাদুকর, জাদুকর নাকি? আল্লাহ ছাড়া কেউ গায়েবের মালিক নাই। আল্লাহ যাকে যতটুক জানাইছে অতটুক শুধু বলতে পারে। একমাত্র আল্লাহ গায়েবের খবর দিছে নবী রাসূলদেরকে, আর কাউকে গায়েবের খবর দেয়নি। নবী রাসূলদেরকে দিছে যেমন কবরের আযাব হবে কিনা, কবর আযাব কি হয়েছে না হচ্ছে, কাউকে দেখছেন রাসূল কবর আযাব হইতে, এগুলি দুনিয়ার মানুষ কেউ বলার কোনো ক্ষমতা নাই কি হচ্ছে না হচ্ছে। সাহাবায়ে কেরাম তারাও জানতে পারেনি, রাসূলকে অনেক সময় জানতে পারে, যখন জানাইছে যে ওইটা শুধু জানছে। কিন্তু এমন অনেক জিনিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলতেন যে আমি জানি না, আল্লাহ তাআলা নিজে বলছে কুল লা আ'লামুল গায়ব, হে নবী আপনি বলে দিন আমি গায়েব জানি না, আল্লাহ যেটা জানায় শুধু ওইটাই আমি বলতে তোমাদেরকে জানাচ্ছি। এর বাইরে গায়েব জানার খবর কেউ বলে দিলে সে মিথ্যুক, এবং সে আল্লাহর সাথে দাঁড়িয়ে আল্লাহর কাছে সে তাগুত হিসেবে দাঁড়িয়েছে। এই জন্য কখনো এই জাতীয় জিনিস যারা দাবি করবে তাদের কখনো প্রশ্রয় দিবেন না, বলবেন, বুঝিয়ে বলবেন, বলবেন যে শিরিক, ইমান হারা হয়ে গেছে, তুমি তওবা করো, এস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও।
কেউ তোমার কোনো ভালো মন্দ কিছু করতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া।